वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे दो रकम आइसक्रीम करे देखाबो, एक मैंगो आइसक्रीम और एक बनाना चॉकलेट आइसक्रीम। दुटोई आमी बनाबो नैचुरल फ्रूट थेके। स्वीटनार हिसाबे कोनो सुगर आमी व्यवहार करब ना। बाच्चादेर जोन्नो खूब हेल्दी, बाच्चारा खूब भालोबासबे। एखन गरमे एकटु ठंडा होले भालोई लागे, आर सेटा जदि होममेड हय आरो भालो लागे। আমি রেসিপি আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। কমেন্টস করো, তাতে ভালো লাগে যে তোমরা দেখছো, তোমরা ভালোবাসছো আমাকে। থ্যাংক ইউ সো মাচ। এখানে বাটিতে আমি বরফ নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটা বাটি রেখে দিলাম। এই বাটিটাতে আমি এখন ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক আর চকলেট সিরাপ একটু নেব ডেকোরেশনের জন্য, আর কোকো পাউডার। এখানে দু টাইপের আইসক্রিম আমি বানাবো, একটা ম্যাঙ্গো আইসক্রিম আর একটা বানানা চকলেট আইসক্রিম। আমি বাটিতে আইসক্রিমটা বানাবার জন্য ফেস ক্রিমটা নিয়ে নিচ্ছি। ফেস ক্রিমটা আমি যথেষ্ট ঠান্ডা করে নিয়েছি, যার জন্য ওটা জমাট বেঁধে গেছে। এরপর এটা আমি হ্যান্ড ব্লেন্ডারে ওটা ভালো করে ব্লেন্ড করে নেব। ওটা ব্লেন্ড করে নিলে ওটা লিকুইড ফর্মে আসবে, তারপরে ধীরে ধীরে আমি ওটা আবার ঠিক করে নেব। ব্লেন্ড করতে করতে ওটা ঠিক হয়ে যাবে এবং ওটা ফ্লাফি হয়ে গিয়ে টু টাইমস মোটামুটি হয়ে যাবে। এটা আবার লিকুইড ফর্মে চলে এসছে, লিকুইডে হয়ে গেছে। এরপরে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স, তাহলে একটা খুব সুন্দর স্মুদি ফ্লেভার আসে এটা থেকে। না থাকলে অ্যাড করার দরকার নেই। তারপরে আবার আমি এটা হ্যান্ড ব্লেন্ডারে, ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এবং ওটাকে ঠিক করে নিচ্ছি ক্রিমটাকে। তারপরে আমি এবারে মেশাচ্ছি কনডেন্স মিল্ক। মোটামুটি 500 গ্রাম আমি ক্রিম নিয়েছি, তাই আমি ছোট ক্যানের হাফ ক্যান কনডেন্স মিল্ক নিয়েছি। এই কনডেন্স মিল্কটাই সুইটনার হিসেবে ইউজ করব, তাছাড়া এক্সট্রা কোনো চিনি বা আমি অন্য কোনো কিছু এর মধ্যে অ্যাড করব না। আবার এটা আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে কনডেন্স মিল্কটাকে ক্রিমের মধ্যে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি দুটো বাটিতে ক্রিমটাকে ডিভাইড করে নিলাম, কারণ আমি দু রকমের আইসক্রিম বানাবো। আর এর মধ্যে এবার আমি অ্যাড করব ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরি আমি মেলাচ্ছি, ম্যাঙ্গোটাকে আমি আগের থেকে পিউরে করে দুটো মিডিয়াম সাইজের ম্যাঙ্গোকে পিউরে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। তারপরে আমি এটা মিলিয়ে দিলাম আইসক্রিমে। আরেকটা বাটিতে অ্যাড করছি ব্যানানা পিউরে। দুটো ব্যানানাকে আমি পিউরে করে নিয়ে নিয়েছিলাম, নিয়ে পরে ফ্রিজে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এখন এটা মিশিয়ে নিলাম। আচ্ছা, ব্যানানা পিউরেটার মধ্যে আমি কোকো পাউডার মেলাবো, কারণ এটা আমি ব্যানানা চকলেট আইসক্রিম বানাবো, তাই এটার মধ্যে কোকো পাউডার মেলালাম। কোকো পাউডার আমি নিয়েছি মোটামুটি 2 টেবিল স্পুন। মোটামুটি 250 ক্রিমটার ভাগ যদি হয়ে থাকে তাহলে সেটার ইয়েতে আমি 2 টেবিল স্পুন কোকো পাউডার নিয়েছি। এবারে ম্যাঙ্গোটার আইসক্রিমটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে এটা আমি এবারে একটা প্লাস্টিকের টিফিন বক্সে ভরে নেবো। অনেক সময় না আম ভীষণ টক হয়, পাকা আমও ভীষণ টক হয়,
তখন কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি, সবাই করে নিয়ে কিন্তু ম্যাঙ্গো মামটার বেশ ভালো একটা ইউজ হতে পারে। আমি এবারে রোস্টেড নাটস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, তাহলে একটা ক্রাঞ্চ থাকে আর কি ভেতরে। এবার আমি বন্ধ করে দিলাম। অতি অবশ্যই আইসক্রিম জমানোর সময় লিড লাগানো খুব জরুরি। আর এবারে তৈরি করছি বানানাটা। আমি কোকো পাউডার, বানানা আর নাটস এগুলো একসাথে মেলাবো। কোকো পাউডারটা যেন খুব ভালোভাবে মিক্স হয়। খুব দারুণ দেখতে লাগছে কিন্তু। এবার আমি মেলাচ্ছি রোস্টেড নাটস ফর ক্রাঞ্চ। এটা ক্রাঞ্চিনেস আনার জন্য রোস্টেড নাটস মেলালাম। এটাও একটু চামচে করে ইয়ে করে নিচ্ছি, একসাথে করে নিচ্ছি। তারপরে এটাকেও আমি একটা টিফিন, প্লাস্টিকের টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজারে রেখে দেবো। মোটামুটি এটা ফ্রিজারে 12 থেকে 18 ঘন্টা ফ্রিজারে রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে জমে যায়। তা না হলে মানে খুব তাড়াহুড়ো থাকলে 7 থেকে 8 ঘন্টার মধ্যেও জমে, কিন্তু 12 থেকে 18 ঘন্টার মধ্যে এটার খুব ভালো জমে যায় আর কি। এরপর আমি চকলেট সিরাপ দিয়ে দিলাম ওভার উপরে। এই চকলেট সিরাপটা না খুব ভালো করে বেশ সুন্দর করে কাভার করে দিলে বেশি ভালো হয়, কারণ ভেতরে একটা স্কুপ করার সময় ভেতরে এই চকলেটের সিরাপের যে একটা ফ্লেভার সেটা খুব ভালো আসে। এটা ভালো করে টাইট করে এবার আমি ফ্রিজারে রেখে দিয়েছি। দেখুন আমার দুটো আইসক্রিম রেডি হয়ে গেছে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা পর, এবং এটা স্কুপ আউট করার পর কত ইয়ামি লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে পরের ভিডিওতে।